উনকোটি জেলাতেও রূপায়িত হচ্ছে প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনা। এই প্রকল্পে এখন পর্যন্ত 71টি নতুন পুকুর খনন করা হয়েছে, সেই সাথে 72টি জলাশয় সংস্কার করা হয়েছে এবং 55টি পাম্পসেট বিলি করা হয়েছে। মূলত কৃষিযোগ্য জমিকে আরও বেশি মাত্রায় সেচের আওতায় আনার লক্ষ্যেই এই কাজ। জেলার কাউলিপুরা এলাকার বেশ কয়েকজন সুবিধাভোগী এই প্রকল্পের সুবিধা পেয়ে খুশি। তারা জানান, কেন্দ্রীয় সরকার এই প্রকল্প কৃষিকাজে দারুণ সহায়ক। এখন পর্যন্ত প্রায় 40 হেক্টর পাইপলাইন আমরা ডিস্ট্রিবিউশন করেছি। তো জলাধার নির্মাণ করা, পাম্প সেট দিয়ে সেই জলাধার থেকে জল সিঞ্চন করা এবং পাইপলাইনের মধ্য দিয়ে সেই মাঠে ফসলের মধ্যে সেটা প্রয়োগ করা, সেই প্রচেষ্টা জারি আছে। আমার ঠিক আছে, থাকে পুকুর একটা দিছে, সবজি খেতুত করার লাগি দিছে। এখন কিছু কৃষক মানুষ খেতুত করিয়া খায়। প্রধানমন্ত্রী যে কৃষি সিঁচাই যোজনার যে স্কিমটা, এটাতে ক্ষেতর জলের সঙ্গে সঙ্গে মাছ বা বিভিন্ন মাছ উৎপাদন হয়, ক্ষেত চাষ হয়, এতে কৃষকদের দ্বিগুণ চাষ দ্বিগুণ মুনাফা পায়। দেওয়ার পর থেকে আমরা যে যেই সমস্ত শুধু শুধু জলের সুবিধা করিয়া দিছে, এটা থেকে আমরা অনেক আরো ভালো পরিমাণে হাসমো করতাম, বার্তা দিয়ে শুধু শুধু।